শুভেচ্ছা সবাইকে চট্টগ্রাম কলেজে অনলাইন ক্লাসে। আমি নাজিবা সুলতানা। আজকে আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে জানব। ডেটা বা উপাত্ত কি? সুনির্দিষ্ট ফলাফল বা আউটপুট পাওয়ার জন্য প্রসেসিংয়ে ব্যবহৃত কাঁচামাল সমূহকে ডেটা বা উপাত্ত বলে। অন্যভাবে বলা যায়, তথ্যের ক্ষুদ্রতম এককে বলা হয় উপাত্ত। তথ্য তথ্য হলো কোনো প্রেক্ষিত সুশৃঙ্খলভাবে সাজানো ডেটা যা অর্থবহ এবং ব্যবহারযোগ্য। অন্যভাবে বলা যায়, ডেটা প্রক্রিয়াকরণ পরবর্তী অর্থপূর্ণ রূপ হলো ইনফরমেশন বা তথ্য। মানুষ বিভিন্ন কাজে ইনফরমেশন ব্যবহার করে। ডাটাবেজ ডাটা শব্দের অর্থ হচ্ছে উপাত্ত এবং বেজ শব্দের অর্থ হচ্ছে সমাবেশ। শাব্দিক অর্থে ডাটাবেজ হচ্ছে কোনো বিষয়ের উপর সম্পর্কিত ব্যাপক উপাত্তের সমাবেশ। অন্যভাবে বলা যায়, পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ফাইল বা টেবিল নিয়ে গঠিত হয় ডাটাবেজ। সাপোজ তোমাদের 1000 জন স্টুডেন্টের রেকর্ড যদি আমরা রেকর্ড থেকে যদি আমরা 5 জন স্টুডেন্টকে খুঁজে বের করি, সেই রেকর্ডটা যদি আমরা লিখিতভাবে থাকে, লিখিতভাবে ডেটা লিখিতভাবে রেকর্ড থেকে যদি আমরা কোনো 5 জন স্টুডেন্টকে খুঁজে বের করতে যাই, সেক্ষেত্রে আমাদের অনেক কষ্টকর হবে এবং আমাদের অনেক সময়ের প্রয়োজন হবে। 1000 জন স্টুডেন্টের রেকর্ড যদি আমরা ডাটাবেজে স্টোর করে রাখি ডাটাবেজ সফটওয়্যারে, সেক্ষেত্রে আমরা কোয়েরির মাধ্যমে খুব ইজিলি 5 জন স্টুডেন্টের রেকর্ড খুব আর্লি বের করে ফেলতে পারবো। এটা হচ্ছে মূলত ডাটাবেজের সুবিধা। এখন আমরা জানব অ্যাট্রিবিউট ফিল বা কলাম কি। কোনো একটি অ্যান্টিটি সেটের, এখানে অ্যান্টিটি সেট বলতে টেবলকে বুঝিয়েছে, কোনো একটি অ্যান্টিটি সেটে যে প্রপার্টিসগুলো ওই অ্যান্টিটির বৈশিষ্ট্য প্রকাশ করে এবং যার উপর ভিত্তি করে উপাত্ত গ্রহণ প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ করা হয় তাকে অ্যাট্রিবিউট বলে। যেমন স্টুডেন্ট একটি অ্যান্টিটি, যার অ্যাট্রিবিউট হলো আইডি নেম ইত্যাদি। অ্যাট্রিবিউটকে ভিজুয়াল ডাটাবেস প্রোগ্রামে সাধারণত ডাটা ফিল বলে। অ্যান্টিটি রেকর্ড টাপল বা সারি কি? পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ফিল নিয়ে গঠিত হয় একটি রেকর্ড। এখানে অ্যাট্রিবিউট অ্যান্টিটি তোমাদের জন্য এটা নতুন শব্দ হতে পারে। আমরা যেমন সি প্রোগ্রামিংয়ে ফ্লো চার্ট নিয়ে কাজ করেছি, ঠিক একইভাবে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে আমরা ইআর ডায়াগ্রাম নিয়ে কাজ করব। সো ইআর ডায়াগ্রাম সম্পর্কে জানার জন্য আমাদের অ্যাট্রিবিউট অ্যান্টিটি কি সেটা আগে থেকে জেনে রাখতে হবে। তো একইভাবে আমি ফিল কলাম ধারণা দেওয়ার সাথে সাথে অ্যাট্রিবিউটের ধারণা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। একইভাবে অ্যান্টি রেকর্ড ট্যাপল সারি অ্যান্টিটি ধারণা একসাথে দিয়ে দিচ্ছি। পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ফিল নিয়ে গঠিত হয় একটি রেকর্ড। এখন আমরা যে ট্যাবলটা দেখতে পাচ্ছি, ট্যাবলের মধ্যে আছে আইডি, নেম, সেকশন, ডিওবি বলতে ডেট অফ বার্থ বুঝিয়েছে, জেন্ডার। এই ফিলটাই হচ্ছে মূলত, এই নেমগুলোকে মূলত আমরা ফিল বা অ্যাট্রিবিউট বলে থাকি। আর যে রেকর্ড দেখতে পাচ্ছি আমরা, রেকর্ডটাকে আমরা অ্যান্টিটি রেকর্ড বা টাপল বলে থাকি। এই ট্যাবলের মধ্যে যেই ভ্যালুগুলো আছে, সাপোজ আমরা এ, বি, সি, রাকিব, নীলা, সবই হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। ট্যাবলটিকে আমরা অ্যান্টিটি সেটও বলে থাকি। আশা করি তোমাদের অ্যান্টিটি অ্যাট্রিবিউট ফিল কলাম রেকর্ড টাপল সারি সম্পর্কে জানা হয়েছে। এখন আমরা জানবো অ্যান্টিটি সেট বা ট্যাবল। আমরা যে রেপোর্টটা দেখতে পাচ্ছি এটাকে মূলত ট্যাবল বা অ্যান্টিটি সেটও বলে থাকে। ডিবিএমএস, ডিবিএমএস বলতে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস হলো একটি সফটওয়্যার যা ডাটাবেস তৈরি, পরিবর্তন, সংরক্ষণ, নিয়ন্ত্রণ এবং পরিচালনার কাজে ব্যবহৃত হয়। উদাহরণ, এখানে আমরা 4 ধরনের সফটওয়্যার দেখতে পাচ্ছি, মাইস্কেল, স্কেল সার্ভার, এমএস অ্যাক্সেস, ওরাকেল। আমরা মূলত স্কেল সার্ভার দিয়ে ডাটাবেস কীভাবে ক্রিয়েট করে দেখবো। ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটরকে, যে ব্যক্তি বা ব্যক্তিবর্গের উপর ডাটাবেজে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা অর্পিত থাকে সেই ব্যক্তি বা ব্যক্তিবর্গকে ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর বলে। সংক্ষেপে বলা যায়, ডাটাবেজে সার্বিক দায়িত্বে নিয়োজিত ব্যক্তিকে ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর বলে। অ্যাডমিনিস্ট্রেটর ডাটাবেজ তৈরি, পরিবর্তন, পরিবর্ধন এবং নিয়ন্ত্রণ করে থাকে। এখন আমরা জানব ডাটাবেজের ব্যবহার।
তথ্য ব্যবস্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠান, টেলিকমিউনিকেশন, ব্যাংকিং, শিল্প কারখানায় বৈজ্ঞানিক গবেষণায় মূলত ডাটাবেজ ইউজ হয়ে থাকে। এছাড়া আরো অনেক ক্ষেত্রে ডাটাবেজের ব্যবহার আমরা দেখে থাকি। তথ্য ব্যবস্থাপনায় হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান, যেসব নির্বাচন কমিশন, পরিসংখ্যান ব্যুরো, শিক্ষা ব্যুরো, রপ্তানি উন্নয়ন ব্যুরো, কৃষি উন্নয়ন প্রতিষ্ঠান ইত্যাদি ক্ষেত্রে তথ্য ব্যবস্থাপনায় আমরা ডাটাবেজের ব্যবহার দেখতে পাই। শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে মূলত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ইত্যাদি বিভিন্ন তথ্য স্টোর করে রাখার জন্য আমরা মূলত ডাটাবেজ ইউজ করে থাকি। হিউজ পরিমাণ স্টুডেন্টের ডাটা, রেজাল্ট, তাদের রেকর্ড মূলত ডাটাবেজে স্টোর করে রাখলে আমাদের খুঁজে পেতে অনেক ইজি হয়। টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে টেলিফোনের কল রেকর্ড, মাসিক বিল, প্রিপেড কলিং বিলের হিসাব নিকাশের জন্য মূলত আমরা এই ডাটাবেসটা ইউজ করে থাকি। ব্যাংকিং ক্ষেত্রে গ্রাহকের বিবরণ, ব্যালেন্স, অ্যাকাউন্ট স্টেটমেন্ট, লোন, ক্রেডিট কার্ড প্রভৃতি কাজে আমরা ডাটাবেস ইউজ করে থাকি। শিল্প কারখানায় সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে এবং উৎপাদন বৃদ্ধি করতে শিল্প কারখানায় বিভিন্ন সিস্টেমে ডাটাবেস ব্যবহার করা হয়। বৈজ্ঞানিক গবেষণায় বিজ্ঞান এবং গবেষণায় সিমুলেশন ও বিভিন্ন কাজে ডাটাবেস ব্যবহার করা হয়ে থাকে। এতক্ষণ আমরা জানলাম ডাটাবেজের ব্যবহার সম্পর্কে। এখন আমরা জানবো হচ্ছে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের প্রধান কাজগুলো হচ্ছে প্রয়োজন অনুযায়ী ডাটাবেজ তৈরি করা, ব্যবহারকারী নিয়ন্ত্রণ, নতুন রেকর্ড অন্তর্ভুক্ত করা, ডাটার বানান ও সংখ্যার ভুল অনুসন্ধান ও সংশোধন, অপ্রয়োজনীয় রেকর্ড বাদ দেওয়া, চূড়ান্ত সম্পাদন কাজ সম্পন্ন করা, প্রয়োজনের রেকর্ড অনুসন্ধান ও ব্যবহার করা, রিপোর্ট তৈরি করা, প্রয়োজনীয় ডাটা প্রিন্ট নেওয়া, ডাটা সংরক্ষণ করা হচ্ছে মূলত প্রধান কাজ হচ্ছে ডাটাবেজে। এখন আমরা জানবো হচ্ছে কি ফিল্ড সম্পর্কে, ক্যান্ডিডেট কি সম্পর্কে, প্রাইমারি কি সম্পর্কে এবং কম্পোজিট প্রাইমারি কি সম্পর্কে এবং ফরেন কি সম্পর্কে জানবো। কি ফিল্ড: ডাটাবেজে টেবিলের রেকর্ড শনাক্তকরণ, অনুসন্ধান এবং ডাটাবেজে একাধিক টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য আমরা যে ফিল্ড ব্যবহার করা হয় তাকে বলা হয় কি ফিল্ড। কি ফিল্ডে ডাটাগুলো হবে অভিন্ন এবং অদ্বিতীয়। ক্যান্ডিডেট কি কি: যে ফিল্ডগুলোর সাহায্যে একটি ডাটাবেজ টেবিলের রেকর্ডগুলো অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায় তাকে ক্যান্ডিডেট কি বলে। একটি টেবিলে একাধিক ক্যান্ডিডেট কি থাকতে পারে। এখন আমরা জানবো প্রাইমারি কি কি। এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এটা সব ধরনের পরীক্ষায় এসে থাকে। প্রাইমারি কি: কোনো ডাটাবেজ টেবিলে যে ফিল্ডের প্রতিটি ডাটা অদ্বিতীয় এবং যার মাধ্যমে এক বা একাধিক টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করে সম্পর্কযুক্ত ডাটাবেজ তৈরি করা যায় তাকে প্রাইমারি কি বলা হয়। টেবিলে তৈরি করার সময় প্রাইমারি কি নির্ধারণ করা হয়। তোমাদের ক্ষেত্রে কি ফিল্ডগুলো একটু জটিল হতে পারে, আমি এক্সাম্পল দিব, তখন আর একটু ক্লিয়ার হয়ে যাবে। কম্পোজিট প্রাইমারি কি: একাধিক ফিল্ডের সমন্বয়ে যে প্রাইমারি কি গঠন করা হয় তাকে কম্পোজিট প্রাইমারি কি বলে। এবং ফরেন কি: রিলেশনাল ডাটাবেজ মডেলে কোনো একটি টেবিলের প্রাইমারি কি যদি অন্য টেবিলে ব্যবহৃত হয় তখন ওই কি কে প্রথম টেবিলের সাপেক্ষে দ্বিতীয় টেবিলে ফরেন কি বলা হয়। এখন আমরা দুইটা ট্যাবল দেখতে পাচ্ছি। দুইটা ট্যাবলের মধ্যে আছে, প্রথম ট্যাবলের নাম হচ্ছে এমপ্লয়িজ, দ্বিতীয় ট্যাবলের নেম হচ্ছে অর্ডার্স। এমপ্লয় ট্যাবলের ফিল্ড আছে সিকিউরিটি নাও, এমপ্লয়ি নাও, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, ডাটা, ডেট, এমপ্লয়। অর্ডার্স ট্যাবলে আছে অর্ডার নং, এমপ্লয়ি নং, কাস্টমার নং, সাপ্লায়ার, প্রাইস, আইটেম। এমপ্লয়ি ট্যাবলের প্রথম যে ফিল্ডটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রাইমারি কি, সিকিউরিটি নংটাকে আমরা প্রাইমারি কি রেখেছি। দেন অর্ডার্স টেবলে অর্ডার নং হচ্ছে প্রাইমারি কি এবং এমপ্লয়ি নং হচ্ছে ফরেন কি। আমরা যখন দুইটা টেবলের মধ্যে রিলেশন করব তখন অবশ্যই আমাদের এই প্রাইমারি কি ফরেন কি প্রয়োজন হবে। এখানে যে ডাটাগুলো আছে সেগুলোর রেকর্ড এবং যেগুলো আছে সেগুলোর ভ্যালু। এখন আমি তোমাদেরকে কীভাবে এসকিউএল সার্ভার ইনস্টল করে সেই প্রসেসটা দেখাবো। সব ধরনের সফটওয়্যার যেভাবে ইনস্টল হয় সেভাবেই ইনস্টল হয়, কিছু এক্সট্রা প্রসেস আছে সেটা বোঝানোর জন্য আমি অবশ্যই এই ভিডিওটা দেখানো। প্রথমে আমরা আমাদের ব্রাউজার থেকে এসকিউএল সার্ভার 2019টা সার্চ করে খুঁজে বের করে নিব।
সেখানে দেখা যাচ্ছে দুইটা পার্ট, একটা ডেভেলপার পার্ট একটা এক্সপ্রেস পার্ট। মূলত সফটওয়্যার ফার্ম কোম্পানি বড় বড় কোম্পানিতে আমরা এক্সপ্রেস পার্টগুলো ইউজ করে থাকি, ডেভেলপাররাও মূলত ডেভেলপার পার্টটাও ইউজ করে। আমরা মূলত এসকিউএল সার্ভারটা শেখার জন্য ইউজ করব, সেক্ষেত্রে আমরা ডেভেলপারটাই ডাউনলোড করব। তো আমরা দেখা যাবে কি ডাউনলোড করার ক্ষেত্রে কনফিউজ হয়ে যাবে, বিধায় আমি এই অপশনটা দেখানো। প্রথমে আমরা এসকিউএল সার্ভার সেট আপ ফাইলটা ওপেন করে নিয়েছি, দেন আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ। এখন আমরা ডেভেলপার পার্টে ডাউনলোড নাও এ ক্লিক করব। এক্সপ্রেসটার জন্য আমাদের 10 GB স্টোরেজ, 1 GB র্যাম প্রয়োজন হয়। ডাউনলোড নাও ক্লিক করলাম, দেন আমি আমার পিসির লোকেশনটা দেখিয়ে দিব যে এই ড্রাইভে আমার স্টোরেজ বেশি, সেই ড্রাইভে মূলত আমার এসকিউএল সার্ভারটা ইনস্টল করতে হবে। প্রথমে ডাউনলোড করা হয়ে গেল, ডাউনলোড করা হওয়ার পর দেন ডাউনলোড ফোল্ডারটি আমি ওপেন করলাম। ওপেন করে এখানে বেসিক দেখতে পাচ্ছি, কাস্টম দেখতে পাচ্ছি, ডাউনলোড মিডিয়া দেখতে পাচ্ছি। আমরা মূলত বেসিকটাই ইনস্টল করব। কাস্টম ডাউনলোড মিডিয়া ইনস্টল ক্ষেত্রে আরেকটু জটিল প্রক্রিয়া আছে, আমরা ওদিকে যাব না, আমরা মূলত বেসিক দিয়ে শুরু করব। আমরা একটা লাইসেন্স টার্মস ফর্ম দেখতে পাচ্ছি, সেটা অ্যাকসেপ্ট করব। সাকসেসফুলি ডাউনলোড হওয়ার জন্য আমরা অপেক্ষা করব। যেটা এখন আমরা কানেক্ট করব, স্কিল সার্ভারের সাথে কানেক্ট করব। কানেক্ট নাও একটা বাটন দেখতে পাচ্ছি, সেখানে ক্লিক করলাম। দেন ইনস্টল SSMS বলতে স্কিল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিওটা আবার ডাউনলোড করে আমাদের ইনস্টল করে নিতে হবে। এই প্রক্রিয়াটা মূলত বোঝানোর জন্যই তোমাদেরকে এই প্রসেসটা দেখানো।
আমাদের ইনস্টলটা যদি সঠিকভাবে সম্পূর্ণ না হয় তাহলে তো আমরা কাজ করতে পারবো না, তাহলে আমরা কোনো কাজই শিখতে পারবো না। এখন আমরা ডাউনলোড এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও আরেকটা পার্ট সেটা ডাউনলোড করব, ডাউনলোড করে ইনস্টল করে নিব। এখন আবার আমরা স্কুল সাপ্লাই ম্যানেজমেন্ট স্টুডিও ফোল্ডারটি ওপেন করব, ওপেন করে আবার ইনস্টল করে নিব। প্রথম পার্টটা ছিল স্কুল সার্ভার ম্যানেজমেন্ট ডেভেলপার পার্ট, ওটা ইনস্টল হওয়ার পর ওখানে একটা ইনস্টল অ্যাসেসএম একটা বাটন ছিল, ওখানে ক্লিক করে মূলত মাইক্রোসফট স্কুল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও এই অপশনটা এসেছে। এই অপশনটা আমরা একইভাবে ডাউনলোড করে নিয়ে আমরা আবার ইনস্টল করে নিচ্ছি, এমন আগের লোকেশনটা আমাদের দেখিয়ে দিতে হবে। আমার সেট আপটি কমপ্লিট হয়েছে, এখন আমরা সার্চিং অপশন থেকে আমার স্কিল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিওটা ডাবল ক্লিক করে ওপেন করে নিব। অনেক ক্ষেত্রে পিসি রিস্টার্ট দেওয়ার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে ইনস্টলের পর পিসি রিস্টার্ট দিয়ে নিবে। দেন সার্চিং অপশন থেকে আমরা মাইক্রোসফট স্কিল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিওটা ওপেন করব। আর বাকি সবগুলো মিনিমাইজ করে নিব। দেন স্কিল সার্ভার অপশন দেখতে পাচ্ছি, এইটা সার্ভার আসবে, কানেক্ট টু সার্ভার আসবে, সেখান থেকে আমরা সার্ভার নেমটি সিলেক্ট করে দিব। ব্রাউজ ফর সার্ভার থেকে আমরা ডাটাবেস ইঞ্জিন দেখতে পাচ্ছি, ডাটাবেস ইঞ্জিন থেকে তোমার যে সার্ভার নেম থাকবে পিসিতে সেটা সিলেক্ট করবা, প্রথমটাই সিলেক্ট করবা, দেন ওকে দিবা। সার্ভারের সাথে কানেক্ট হবে, কানেক্ট কানেক্ট হয়ে গিয়েছে। এখন আমরা ডাটাবেস ক্রিয়েট করতে পারি, টেবিল ক্রিয়েট করতে পারি। আজকে আমি শুধু ডাটাবেস ক্রিয়েট করা দেখব, আমরা নেক্সট ক্লাসে ডাটা টাইপ সম্পর্কে জেনে দেন আমরা টেবিল ক্রিয়েট করব। ডাটাবেস ক্রিয়েট করার জন্য তোমার এখানে আমরা ডাটাবেস দেখতে পাচ্ছি, ডাটাবেসের উপর রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে নিউ ডাটাবেস, সবসময় খেয়াল রাখতে হবে ডাটাবেস নেমের আগে আমরা ডিবি দিব। দেন আমি সাপোজ কোনো কোম্পানির জন্য যদি ডাটাবেস ইউজ করে থাকি, কোম্পানি নেমটা দিয়ে দিয়ে আমরা ডাটাবেস ক্রিয়েট করতে পারি, কলেজের নেম দিয়ে ডাটাবেস ক্রিয়েট করতে পারি। সাপোজ আমি এমপ্লয় ইনফরমেশনের জন্য আমরা নেক্সট ক্লাস আমরা এমপ্লয় ইনফরমেশন একটা ট্যাবল ক্রিয়েট করব। আজকে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করছি, সেটা হচ্ছে এমপ্লয় ডিবি এমপ্লয় দিচ্ছি। এমপ্লয় রেকর্ড ডাটাবেস নেম দিলাম, জাস্ট ওকে দিব, আমরা আশা করি ডাটাবেস ক্রিয়েট হয়ে যাবে। এমপ্লয় রেকর্ড নামে একটা ডাটাবেস ক্রিয়েট করলাম, আমরা আগামী ক্লাসে টেবল ক্রিয়েট করা দেখব এবং কিভাবে কোয়েরি করে আমরা টেবল ক্রিয়েট করব সেটা দেখব, কিভাবে ডাটা ইনসার্ট করব সেটা দেখব। আশা করি সবাই ভালো থাকবা, আজকে আমার ক্লাস এ পর্যন্তই, থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।